বান্দরবানের সাত উপজেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাস সংক্রমণ জীবাণু থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য প্রতিদিন সচেতনতা জনবহুল এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো অব্যাহত রয়েছে তাদের বান্দরবান প্রতিনিধি জিয়াউদ্দিন জুয়েল জানান আলী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসির নির্দেশে মঙ্গলবার সকালে লকডাউনে থাকা প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আলী সেনা জোন এ সময় এই ধারা অব্যাহত থাকবে বলে জানান আলী কদম কমান্ডার কমলনগর প্রতিনিধি এআই তারেক জানান করোনা প্রতিরোধে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কয়েকজন যুবক ও প্রবাসীদের নিজস্ব অর্থায়নে কর্মহীন হয়ে যাওয়া হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে বিভিন্ন গ্রামের প্রায় আটশোটি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী এবং কিছু অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় এদিকে দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ হাসনাইন জানান করোনায় কর্মহীন হয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মঙ্গলবার ভোলার দৌলত খানের চর খলিফা ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পরিষদের পক্ষ থেকে লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আঠারো জন অসহায় ও দুস্থ ক্যান্সার রোগীর মাঝে চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা করে চেক বিতরণ করেছেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ আরও অনেকে